মূল বিষয় বিজ্ঞান শাখা, পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন, বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র, উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে যেগুলো বললাম, আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ শিক্ষা পর্ষদ, স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে, আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা করুন, তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরো সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে সে 5টা কোশ্চেনই হয়তো কমন পেয়ে গেল। সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক, ভালো দিক। আর বাদ বাকি প্রোটোকল বা ডেট, এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছেন মধ্যশিক্ষা পর্ষদের, এটা বাদ বাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে, মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2nd week, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের উপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর 2 হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, অপশন কোয়েশ্চেনে 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল, আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম, এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়, তাহলে কি হবে, একটা দিন এতগুলো পরীক্ষা তো হচ্ছে না অত্যাবশ্যক, সুতরাং সুবিধা হবে, আপনারা ভাগ করে 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 পরীক্ষা ক্লাসগুলো দিয়ে এগুলো নিজেরা করবেন, এগুলো একটু দেখে নেবেন। থ্যাংক ইউ মনীষ, বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা নেই তো? আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা বললাম? তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ওটা আলাপনের সাথে আলোচনা করে নেবেন, কারণ হি নোজ দিজ আর ডিটেলস। আপন কাগজটা রেখে দাও, এটা ব্যাংকে জমা রেখে দাও। থ্যাংক ইউ কল্যাণবাবু, মৌয়া এবং মনীষকে আগে ছেড়ে দিলাম, তোমাদের তো ডিজাস্টারের কাজও দেখতে হচ্ছে, কোভিড টোভিড দেখে নিও। থ্যাংক ইউ। আর বাপ্তুকে ডাকলাম না, তার কারণ হচ্ছে ওর কোভিড হয়েছিল, আবার এখন কি বেরোতে পেরেছে না? কিন্তু কোভিড ভালো হয়ে যাবার, নেগেটিভ হবার পরেও 17 দিন বেরোনো উচিত নয়, দেখে না। এবার আলাপন, ডিজাস্টারের মিটিং চিফ সেক্রেটারি শুরু করবেন, প্রেস থাকুক আমাদের সাথে, আগে কার কি রিপোর্ট আছে সেটা বলে দিই।